নমস্কার বন্ধুরা, আজকের এই ভিডিওতে আপনাদের জন্য রয়েছে সুখবর। যারা যারা কোভিড-19 কারণে রাজ্য সরকারের তরফ থেকে ভলেন্টিয়ার্স পদের জন্য আবেদন করেছিলেন অনলাইন বা অফলাইনের মাধ্যমে, তাদের জন্য রয়েছে সুখবর। কারণ ভলেন্টিয়ার্স পদের জন্য অ্যাডমিট কার্ড বেরিয়ে এসেছে এবং কিছু যেছে এই ভলেন্টিয়ার লিস্টে। তো যদি আপনার নাম থেকে থাকে, অর্থাৎ আপনি যদি অনলাইন বা অফলাইনের মাধ্যমে আবেদন করেছিলেন, তাহলে অবশ্যই আজকের এই ভিডিওটা দেখুন। কারণ আজকের এই ভিডিওতে আপনাদেরকে জানাবো কিভাবে আপনি অ্যাডমিট কার্ডটি নেবেন এবং আপনার লিস্টে যদি নাম থাকে সেটি চেক করে নেবেন। চেক করে নেওয়ার পর যে ডেট রয়েছে, অর্থাৎ ইন্টারভিউ ডেট কবে হবে সেই নিয়ে জেনে নিন এবং ইন্টারভিউ কোথায় হবে, কী কী নিয়ে যেতে হবে ইন্টারভিউতে, সেই সমস্ত বিস্তারিত তথ্য আজকের এই ভিডিওতে আপনাদের সামনে তুলে ধরব। তো চলুন বেশি না বকে আপনাদের সেই সরাসরি সেই নোটিশে আপনাদেরকে নিয়ে চলে যায় এবং একের পর এক সমস্ত কিছু ডাউট আপনাদের ক্লিয়ার করে দিই। ভিডিওটি শুরু করার পূর্বে আপনি ছোট্ট রিকোয়েস্ট করব, যারা যারা অনলাইন বা অফলাইনের মাধ্যমে ভলেন্টিয়ার্স পদের জন্য, অর্থাৎ রাজ্য সরকার অর্থাৎ পশ্চিমবঙ্গের তরফ থেকে যারা ভলেন্টিয়ার্স পদের জন্য আবেদন করেছিলেন, যারা আমার এই চ্যানেল থেকে আবেদন করেছিলেন বা যেখান থেকে আবেদন করে থাকুন না কেন, তাদেরকে রিকোয়েস্ট করব, তারা আপনারা কী করবেন না, এই ভিডিও এই যে চ্যানেলটি রয়েছে হেল্পফুল টিপস ইউটিউব চ্যানেল, এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। কারণ যখনই লিস্ট বেরোবে সেই লিস্টের আপডেট কিন্তু আপনারা তৎক্ষণাৎ পেয়ে যাবেন এবং পরবর্তী স্টেপগুলো কী করতে না করতে হবে সেগুলো কিন্তু এই এই ইউটিউব চ্যানেলের মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে। তো প্রথমেই আপনারা যেটা দেখতে পাচ্ছেন সেটি হচ্ছে যারা ভলেন্টিয়ার পদের জন্য আবেদন করেছিলেন তাদের জন্য অ্যাডমিট কার্ড। তবে এই অ্যাডমিট কার্ডটা শুধু তারাই পাবেন যাদের এই লিস্টে নাম রয়েছে। তো লিস্টও আপনাদেরকে দেখাবো এবং কোথা থেকে পাবেন সমস্ত কিছু জানাবো। তো এখানে দেখতে পাচ্ছেন যে অ্যাডমিট কার্ডটা রয়েছে, এই অ্যাডমিট কার্ডের দাম দিকে কোনাতে দেখতে পাচ্ছেন এখানে ফটো দিতে বলেছে, এখানে ফটো অ্যান্ড সিগনেচার করে কিন্তু এখানে দিতে বলছে। ফটোর উপরে জাস্ট উপরটাতে আপনি সিগনেচার করে দেবেন, ফটোর উপরে সিগনেচার করে দেবেন, বাস ওখানে ফটো দিয়ে দিতে হবে। একটু নিচে চলে আসবেন, এখানে দেখতে পাচ্ছেন, তার আগে বলে দিই এই যে অ্যাডমিট কার্ডটা, অ্যাডমিট কার্ডটা কিন্তু লেখা রয়েছে দেখুন ফর ভলেন্টিয়ার ইন কোভিড-19 রিলেটেড মেনশনস ইন মেমো নাম্বারগুলো দেওয়া রয়েছে। তো এই অ্যাডমিট কার্ডটা কিন্তু শুধুমাত্র ভলেন্টিয়ার পোস্টের জন্য রয়েছে। তো নিচের দিকে চলে আসবেন, এখানে টু দিয়ে লেখা রয়েছে এবং নিচে দেখতে পাবেন ইন্টারভিউ অ্যান্ড কাউন্সিলিং ফর দ্য পোস্ট অফ। তো আপনি কোন পোস্টের জন্য ভলেন্টিয়ার পোস্টের জন্য বিভিন্ন পোস্ট রয়েছিল, অ্যাটেন্ডেন্ট, হোস্টেল অ্যাটেন্ডেন্ট, হসপিটাল অ্যাটেন্ডেন্ট, বিভিন্ন যে পোস্ট রয়েছিল, তো কোন পোস্টের জন্য আপনি আবেদন করেছিলেন সেই পোস্টটির নামটা এখানে দিয়ে দিতে হবে, ফার্স্ট অফ অল ওটাই কাজ। তারপর নিচে দেখতে পাচ্ছেন নেম অ্যাপ অফ দ্য ক্যান্ডিডেট, তো এখানে আপনার নামটি দিয়ে দিতে হবে। তারপরে দেখতে পাচ্ছেন অ্যাড্রেস, এখানে আপনার ফুল অ্যাড্রেস দিয়ে দিতে হবে। তারপর নিচে দেখতে পাবেন সিগনেচার অফ দ্য ক্যান্ডিডেট, তো এখানে সিগনেচার করতে হবে যে ক্যান্ডিডেট, অর্থাৎ যার নাম রয়েছে সেই কিন্তু সিগনেচার করবে, লিস্টে যার নাম থাকবে তারাই কিন্তু করবেন। তারপর নিচে দেখতে পাচ্ছেন কন্ট্যাক্ট নাম্বার, এখানে আপনার একটা কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দিতে হবে, এটি ফিল আপ করে নিয়ে কিন্তু আপনাদেরকে যেতে হবে। তার আগে আপনাদেরকে বলে রাখি, নোটিশটি দেখতে পাচ্ছেন এই নোটিশটি বেরিয়ে এসেছে গভর্নমেন্ট অফ অফিস ওয়েস্ট বেঙ্গলের যে অফিসিয়াল ওয়েবসাইট হেলথ ফ্যামিলি ওয়েলফেয়ারের যে অফিসিয়াল ওয়েবসাইট, সেই অফিসিয়াল ওয়েবসাইট থেকে এবং এটি 8/6/2020 অর্থাৎ রিসেন্টলি কিন্তু এই পোস্টটি দেওয়া হয়েছে। এবং এই নোটিশটিতে বলে দেওয়া রয়েছে যে আপনারা যারা আবেদন করেছিলেন ভলেন্টিয়ার পদের জন্য তাদের মধ্যে থেকে কিছু জনের সিলেক্টেড লিস্টে নাম রয়েছে এবং তাদের ইন্টারভিউ হবে 11/6/2020 তারিখে। তো 11/6/2020 তারিখে আপনাদের ইন্টারভিউ হবে, ভালো করে একটু ফোকাস দিবেন কথাগুলোর উপর। এবং এখানে দেখতে পাচ্ছেন যে ডেট অফ ইন্টারভিউ অ্যান্ড ডকুমেন্ট ভেরিফিকেশন হবে 11/6/2020 তারিখে এবং দুপুর 12টাতে। তারপরে দেখতে পাচ্ছেন টাইম অফ রিপোর্টিং ফর রেজিস্ট্রেশন, অর্থাৎ আপনাকে কোন টাইমে রেজিস্ট্রেশন হবে সেটাও কিন্তু দেওয়া রয়েছে যে 11/6/2020 তারিখে 12:30টার সময় কিন্তু আপনাকে সেখানে হাজির হতে হবে, সেখানে আপনার রেজিস্ট্রেশন হবে ফার্স্ট অফ অল, অর্থাৎ রিপোর্টিং করতে হবে। তারপরে দেখতে পাচ্ছেন প্লেস অফ রিপোর্টিং, তো এখানে যে অ্যাড্রেসটা দেওয়া হয়েছে সেই অ্যাড্রেসে কিন্তু আপনাদেরকে যেতে হবে। তো এখানে দেখতে পাচ্ছেন অফিস অফ দ্য সিএমওএইচ বিষ্ণুপুর হেলথ ডিস্ট্রিক্ট বিষ্ণুপুর বাঁকুড়া, তো বিষ্ণুপুরের যে হেলথ ডিস্ট্রিক্ট সিএমওএইচ অফিস রয়েছে সেই অফিসে কিন্তু আপনাদের গিয়ে হাজির হতে হবে 10:30টার আগে। 10:30টাতে আপনাদের রেজিস্ট্রেশন হবে, দেন আপনাদের ইন্টারভিউ অ্যান্ড ডকুমেন্টস ভেরিফিকেশন হবে দুপুর 12টাতে। তো এইটি জেনে গেলেন। তারপরে দেখতে পাচ্ছেন যে এই ইন্টারভিউতে যাওয়ার সময় আপনাদেরকে কী করতে হবে না, এখানে দেখতে পাচ্ছেন ক্লিয়ারলি লেখা রয়েছে যে এখানে অরিজিনাল ডকুমেন্টস ইন রিলেশন টু এডুকেশন কোয়ালিফিকেশন অ্যান্ড প্রফেশনাল কোয়ালিফিকেশন, আইডেন্টিটি প্রুফ, রেসিডেন্সিয়াল প্রুফ,
এবং ফটোকপি নিয়ে যেতে হবে। তো এই যেগুলো বললাম অর্থাৎ আপনার কোয়ালিফিকেশনের সমস্ত অরিজিনাল সার্টিফিকেট নিয়ে যাবেন, আপনার আইডেন্টি প্রুফ অর্থাৎ আধার কার্ড, ভোটার কার্ড, প্যান কার্ড এবং ফটোকপি নিয়ে যাবেন। এগুলির আপনাকে এক কপি করে জেরক্স করে নেবেন, সেগুলোতে সেলফ অ্যাটেস্টেড অবশ্যই করে নিয়ে তারপরে যাবেন। তারপরে একটু নিচের দিকে চলে আসবেন, এখানে দেখতে পাচ্ছেন নেম অফ দ্য অ্যাপ্লিক্যান্ট, এখানে যে লিস্টটি দেখতে পাচ্ছেন এই লিস্টে কিন্তু যাদের যাদের নাম রয়েছে শুধুমাত্র তারাই কিন্তু এই ইন্টারভিউর জন্য যেতে পারবে। পরবর্তী ক্ষেত্রে আবারও হয়তো কোনো লিস্ট দেবে, তার জন্য অবশ্যই চ্যানেলটিকে আমাদের সাবস্ক্রাইব করে রাখবেন এবং যখনই কোনো লিস্ট বেরিয়ে আসবে সে যে কোনো জেলা থেকেই হোক না কেন আপনাদেরকে অবশ্যই এই ইউটিউব চ্যানেলের মাধ্যমে সবার আগে জানিয়ে দেওয়া হবে। তো এখানে দেখতে পাচ্ছেন যে বিভিন্ন নাম রয়েছে এবং তাদের মোবাইল নাম্বারও দেওয়া রয়েছে, তো আপনারা নিজেরা লিস্টটি একবার চেক করে নেবেন, যাদের যাদের নাম রয়েছে তারা অবশ্যই এই কাজগুলি করবেন। 11/6/2020 তারিখে সকাল 10:30টার আগে কিন্তু CMOH বিষ্ণুপুর হেলথের যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে, অফিসিয়াল যে ঠিকানা রয়েছে সেই ঠিকানায় কিন্তু পৌঁছে যেতে হবে। তারপর নিচের দিকে চলে আসবেন, নিচের দিকে দেখবেন লিস্ট প্রচুর দেওয়া রয়েছে, টোটাল কিন্তু 30 জনের নাম রয়েছে, 30 জন কিন্তু ওই 11/6/2020 তারিখে 10:30টার সময় কিন্তু যে ঠিকানা বললাম সেই ঠিকানায় হাজির হয়ে যেতে হবে। আপনাদের সুবিধার্থে এই PDFটাও কিন্তু আমি ডেসক্রিপশনের নিচে লিঙ্ক দিয়ে দেবো, আপনারা চাইলে এই লিস্টটা ডাউনলোড করে নিতে পারবেন। ডাউনলোড করে নেওয়ার পর একটু নিচের দিকে আসবেন, দেখান দেখতে পাবেন যে অ্যাডমিট কার্ড দেওয়া রয়েছে, তো এই অ্যাডমিট কার্ডটাও কিন্তু আপনাদেরকে প্রিন্ট করে নিতে হবে। মাস্ট অফ অল কিন্তু এই অ্যাডমিট কার্ডটা আপনাদেরকে প্রিন্ট করে নিতে হবে। প্রিন্ট করার পর ডান দিকে যে ফটোর ছবি রয়েছে এখানে কিন্তু যে ঘরটা রয়েছে এখানে আপনাকে ফটো দিয়ে দিতে হবে, ফটোটা আঠা দিয়ে লাগানোর পর উপরটাতে আপনাকে সিগনেচার করে দিতে হবে, ফটোর উপরে ঠিক সিগনেচার করে করে যাবেন, ওটা করে দিতে হবে। তারপর নিচে দেখতে পাচ্ছেন ইন্টারভিউ অ্যান্ড কাউন্সেলিং পোস্ট, অর্থাৎ আপনি কোন পোস্টের জন্য আবেদন করছিলেন সেটি দিয়ে দেবেন। তারপরে নেম অফ দ্য ক্যান্ডিডেট দেওয়া রয়েছে, এখানে নেম অফ দ্য ক্যান্ডিডেট অর্থাৎ আপনার নাম দিয়ে দেবেন, এখানে অ্যাড্রেস দিয়ে দিতে হবে, তারপরে সিগনেচার অফ দ্য ফুল ক্যান্ডিডেট যেখানে আপনাকে সিগনেচার করতে হবে, তারপরে কন্ট্যাক্ট নাম্বারটা দিয়ে দিতে হবে। তো আশা করি আপনারা আজকের এই ভিডিওটি বুঝে গেলেন যে আপনাদেরকে আমি কী বোঝাতে চাইছি। এছাড়াও যদি আপনাদের কোনো রকম কোনো জায়গাতে বুঝতে অসুবিধা হয়ে থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন, আপনাদের কমেন্টের অপেক্ষায় থাকবো যদি কারো অসুবিধা হয়ে থাকে। এছাড়াও যদি আপনারা অন্য ডিস্ট্রিক্ট বা অন্য জেলা থেকে আবেদন করেছেন তারা অবশ্যই আপনাদেরকে রিকোয়েস্ট করব বারবার ধরে, কারণ যখনই আমি একটি রিক্রুটমেন্ট সম্বন্ধে আপনাদেরকে জানাই ভিডিওর মারফতে তো সেই রিক্রুটমেন্টটা নিয়ে কিন্তু পড়ে থাকি। যখনই এর কোনো আপডেট দেবে অর্থাৎ অ্যাডমিট কার্ড কবে বেরোবে, কবে রেজাল্ট বেরোবে, কবে কোনো কিছু আপডেট দেবে সেইগুলি কিন্তু আপনাদেরকে জানানোর চেষ্টা করি, কারণ শুধু রিক্রুটমেন্টটা জানিয়ে দিলাম এরপর জানালাম না কবে অ্যাডমিট দেবে সেটা কিন্তু মোটেই নয়। তাই আপনাদেরকে বলবো যখন আমি এই যে ওয়েস্ট বেঙ্গলের যে ভলেন্টিয়ার্স পদের জন্য নিয়োগের বিজ্ঞপ্তি বেরিয়েছিল তারপর থেকে সবসময় কিন্তু ফলো করতে থাকি কখন এর আপডেট বেরোবে। তো এই আপডেটটি বেরিয়ে এসেছে এবং লিস্টে যাদের নাম রয়েছে তারা অবশ্যই এই অ্যাডমিট কার্ডটি প্রিন্ট আউট করে নেবেন, প্রিন্ট আউট করে নেওয়ার পর ফর্মটি ফিল আপ করে নিয়ে 11/6/2020 তারিখে কিন্তু পৌঁছে যাবেন 10:30টার আগে যে ঠিকানা বললাম সেই ঠিকানায়। আপনাদের সুবিধার জন্য PDFটি অবশ্যই আমি এই ডেসক্রিপশন এই ভিডিও ডেসক্রিপশনের নিচে আমি লিঙ্ক দিয়ে রাখবো। আর আপনাদেরকে বারবার ধরে একটাই রিকোয়েস্ট করবো, আপনারা যারা এখনও পর্যন্ত আমাদের এই হেল্পফুল টিপস ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই নিচে যে লাল রঙের সাবস্ক্রাইব বাটনটা দেখতে পাবেন সেটি ক্লিক করে পাশে আসা নোটিফিকেশন ঘন্টিটি অবশ্যই বাজিয়ে দেবেন এইরকম নিত্য নতুন খবরের আপডেটগুলি সবার আগে পাওয়ার জন্য। আর যারা সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে জানাবো অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর ভিডিওটি যদি আপনাদের কোনো উপকার এসে থাকে বা কোনো রকম ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দেবেন, কারণ আপনাদের একটি লাইকেই আমাদের ভিডিও বানাতে অনেক অনেক বেশি উৎসাহ জাগায়। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, ভালো থাকুন, সুস্থ থাকুন, জয় হিন্দ।